Hey everyone, welcome back to my channel. This is Moumit Skin and Healthcare. I hope you all doing well. So video title dekhe tumra bujhtei perecho ajke ki bishoye video hote choleche. Yes, how to use castor oil for health. To ami video shuru korbo tar age ami tomader sathe ektu kichu kotha bole ni na bollei noy tai bolchi ami video ta beshi boro korte chaichi na alper moddhei chaichi amar কিছু ব্যক্তিগত প্রবলেমের জন্য আমি ভিডিও আপলোড করতে পারিনি আমার এটা সেকেন্ড ভিডিও হবে ইউটিউবে আমি তো ভেবেছিলাম যে আমার হয়তো ইউটিউব স্টার্ট মানে শুরু করার আগেই আমার হয়তো জানিটা শেষ হতে চলেছে বাট সামহাউ সেটা হয়নি আমি আবার সব কিছু ওভারকাম করে আমি আবার ভিডিও দিতে পারছি এটা আমার হোপফুলি থ্যাংক গড তো যাই হোক আমি এটাই তোমাদের সাথে শেয়ার করব বলে বললাম কথাটা তো তার আগে আমি আমার পরিচয় বলে দিই আমি মৌসুমী আমি একদম নতুন ইউটিউবার তো এটা আমার সেকেন্ড ভিডিও ইউটিউবে হবে তো তোমরা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো শেয়ার করো যদি ভিডিও পছন্দ হয় তাহলেই শেয়ার করো আর প্লিজ 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 অনেক ভালোবাসা দিও অনেক সাপোর্টিং করো নাহলে কি মানে ইউটিউব জার্নিটাই আমার স্টপ হয়ে যাবে তোমাদের দিয়ে সব কিছু তো আশা করি তোমরা সবাই আমার ভুল ত্রুটি মার্জনা করে দেবে কারণ যেহেতু আমি নতুন ইউটিউবার তো আমার অনেক কিছু ভুল ত্রুটি থাকবে এটাই ন্যাচারাল তো আমি তার জন্য তোমাদের কাছে হাত জোর করে ক্ষমা চেয়ে নিচ্ছি তো তোমরা প্লিজ আমার ভুল ত্রুটিগুলো ক্ষমা করে দিও আর বেশি কথা বলবো না মেন টপিকে চলে আসি তো আজকের টপিক হলো হাউ টু ইউজ ক্যাস্টর অয়েল ফর হেলথ অ্যাকচুয়ালি ক্যাস্টর অয়েল হলো ইংলিশ ওয়ার্ড এটাকে বাংলায় রেলির তেল বলে তো আমরা জানি না রেলির তেল মানে কি আমাদের যে দাদু ঠাকুমারা থাকবে তারা হয়তো বলতে পারবে বাট আমরা এখনের জেনারেশনে এইসব আমরা জানবো না এটাই ন্যাচারাল কারণ আমাদের আগেকার জেনারেশনের সম্বন্ধে কোনো জ্ঞান আমাদের এখন এই মুহূর্তে অনেকেরই নেই যাই হোক আমি জানবো যে ক্যাস্টর অয়েল কি রিসিনাস কমিউনিস বলে একটা গাছ আছে নামক গাছ থেকে ক্যাস্টর অয়েল নিঃসরণ করা হয় ঠিক আছে এই বীজকে বলা হয় ক্যাস্টর বিনস এই বিনসের ভিতরে একটা বিষাক্ত এনজাইম থাকে যার নাম রেসিন তো যখনই ক্যাস্টর বিনসটাকে উত্তপ্ত করা হয় তখন এই বিষাক্ত এনজাইমটা নষ্ট হয়ে যায় যার ফলে আমরা নির্দ্বিধায় এই তেলটা ইউজ করতে পারি ঠিক আছে তো অ্যাকচুয়ালি ক্যাস্টর অয়েল শিল্পে প্রসাধনী ক্ষেত্রে ঔষধ ক্ষেত্রে ব্যবহার করা হয় এছাড়াও এটা ইজিপ্টে ব্যবহার হয় প্রদীপ জ্বালাতে ওরা অ্যাকচুয়ালি প্রসবকালীন যে মহিলাদের পেইন হয় সেই পেইন থেকে রিমুভ পাওয়ার জন্য ক্যাস্টর অয়েল ওরা ইউজ করে আর বেসিক্যালি ক্যাস্টর অয়েল আমাদের ইন্ডিয়াতে পাওয়া যায় আবার ইজিপ্টেও পাওয়া যায় তো ক্যাস্টর অয়েল তো সম্বন্ধে আমরা জানলাম এবার আমরা জানবো যে ক্যাস্টর অয়েল হেলথের জন্য কতটা ভালো স্কিন হেয়ারের জন্য তো ক্যাস্টর অয়েল অপরিসীম কাজ দেয় তো হেয়ারের জন্য তো জানোই যে ক্যাস্টর অয়েল কেমন কাজ দেয় যেহেতু ক্যাস্টর অয়েল মানে এটা অ্যাকচুয়ালি বলতে গেলে বলতে হবে যে ক্যাস্টর অয়েল হলো মানে হেয়ারের জন্য একটা পারফেক্ট ফ্রেন্ড এর উপরে কোনো কথা হবে না ক্যাস্টর অয়েলের উপরে কোনো কথা হবে না ক্যাস্টর অয়েল নির্দ্বিধায় চুলের জন্য খুবই ভালো একটা প্রোডাক্ট তো আমরা এতদিন ব্যবহার করেছি যে ক্যাস্টর অয়েল স্কিনের ব্যাপারে অনেকে অ্যাকচুয়ালি সবাই হেয়ারটা নিয়েই জানে যে ক্যাস্টর অয়েল খুব হেয়ার গ্রোথের কাজ করে যে যার কারণে সবাই হেয়ারের জন্য ইউজ করে এটা স্কিনের জন্যও ভালো এমনকি এটা হেলথের জন্যও ভালো তো আমি আজকে বলবো যে হেলথের জন্য মানে কী কী প্রবলেমের হেলথে কোন প্রবলেমের জন্য এই ক্যাস্টর অয়েল ইউজ করতে হবে আর এটা কীভাবে ইউজ করতে হবে তো প্রথমেই আমি একটা কথাও তোমাদের সাথে শেয়ার করতে চাই যেহেতু ক্যাস্টর অয়েলটা একটুখানি গাঢ় প্রকৃতির হয় তো এটার সাথে সবসময় অন্য একটা অয়েল যে কোনো অয়েল তোমাদের পছন্দ মতো যে কোনো অয়েল মিশিয়ে ইউজ করবে এটা ডাইরেক্ট ইউজ করবে না কারণ এটা জাস্ট যেহেতু ভারী প্রকৃতির হয় তো এটা আমাদের মানে ইরিটেশন হতে পারে যেহেতু প্যাচ প্যাচ করতে পারে মুখে হোক বা যেখানেই লাগাও না কেন সেখানেই প্যাচ প্যাচ করতে পারে তো তোমরা সবসময় ট্রাই করবে যে যেন অন্য কোনো যে কোনো অন্য আদার্স যে মানে অয়েলগুলো হয় সেই অয়েলগুলো এর সাথে মিক্স করে দেন অ্যাপ্লাই করতে হবে তো যেই যে অয়েল সে যে কোনো অয়েল নিতে পারো যেমন অলিভ অয়েল জোজোবা অয়েল বা
কোকোনাট অয়েল, যে কোনো অয়েলই নিতে পারো, কোনো সমস্যা নেই। যে এক্সেপ্ট এই অয়েলটাই লাগবে বা অন্য অয়েল ইউজ করা যাবে না তা না, এমন নয় যে ক্যাস্টর অয়েল অন্য অয়েলের সাথে গিয়ে তার বেনিফিট নষ্ট করে, সেটা নয়। যে কোনো অয়েলের সাথে তোমরা ক্যাস্টর অয়েল ইউজ করতে পারো। এবার আমরা জানবো যে আমাদের হেলথের জন্য কতটা বেনিফিটস। তো যাদের দীর্ঘদিন ধরে কোষ্ঠকাঠিন্য বা কনস্টিপেশন আছে তাদের জন্য ক্যাস্টর অয়েল খুব ভালো একটা কাজ দেয়। বয়স্ক মানুষদের জন্য এটি একটি প্রাকৃতিক ল্যাকটেটিভ হিসেবে কাজ করে। তো সেটা যেহেতু ক্যাস্টর অয়েল খুব ভারী প্রকৃতির হয়, তো এটা অল্প মাত্রায় গ্রহণ করতে হবে। বেশি মাত্রায় গ্রহণ করলে এটা বমিটিং হতে পারে, মানে বমিটিং ভাব লাগতে পারে, মাথা ঘোরা বা ডিজিনেস ভাবগুলো রাখতে পারে। তো সেক্ষেত্রে তোমরা এরম করবে না যে অতিরিক্ত মাত্রা ক্যাস্টর অয়েল ইউজ করবে না, মানে গ্রহণ করবে না, ইনটেক করবে না, কারণ ক্যাস্টর অয়েল যেহেতু ভারী প্রকৃতির হয় তো এইসব প্রবলেমগুলো দেখা দিতে পারে। তো কতটা মাত্রায় খেলে এটা ভালো কাজ দেবে সেক্ষেত্রে ডক্টর কনসাল্ট করে নিয়ে আমার মতে খুব ভালো। তাও যতটা পারবে কম পরিমাণে নেবে, একদম কম পরিমাণে নেবে, ওর সাথে যে কোনো একটা অয়েল মিক্স করে দেন ইনটেক করবে। বিশেষ করে এটা গরম জলে, যদি মনে হয় যে এটা গরম জলে ওয়ান হাফ স্পুন নেবে, নিয়ে গরম জলে এটা মিশিয়ে ইনটেক করবে। যাদের কোষ্ঠকাঠিন্য প্রবলেম আছে দেন এটা রাত্রি ইউজ করবে, সকালে আশা করি এটা ঠিক হয়ে যাবে। আর যদি এটা কত পরিমাণে নিতে হবে বা এটা না বুঝতে সমস্যা হয় তো অবশ্যই ডক্টর কনসাল্ট করেন। যেহেতু ক্যাস্টর অয়েল স্বাদে একদম, মানে খেতে একদমই ভালো হবে না, তো সেক্ষেত্রে একটু প্রবলেম হতে পারে। তো সেক্ষেত্রে আমি ইজি টিপস দিচ্ছি, কমলা লেবু বা দুধের সাথে এটা ইউজ করে খেতে পারো, যার কারণে পেট পরিষ্কার হবে। আর আমাদের অ্যাকচুয়ালি পেট যদি ঠিকঠাক করে ল্যাকটিন না হয় তো আমাদের মুখে সেটার ছাপ পড়ে, পিম্পলস লাইক ডার্ক প্যাচেস ট্যাচেস হতে পারে। তো সেক্ষেত্রে পেট পরিষ্কার থাকাটা খুব জরুরি। তো আমাদের এইটা যদি আমরা রেগুলার ইউজ করি, কমলা লেবু বা দুধের সাথে ক্যাস্টর অয়েল ইউজ করে খাই, মানে মিক্স করে খাই, তাহলে আমাদের এই কোষ্ঠকাঠিন্যর পর থেকে অনেক মুক্তি পাওয়া যায়, যার ছাপটা আমাদের মুখে পড়বে না। মানে আমাদের মুখটাকে দেখেই বোঝা যাবে যে আমাদের রেগুলারলি আমাদের ল্যাকটিন ঠিকঠাক করে হয়ে যায়, যার কারণে আমাদের মুখে কোনো ছাপ পড়বে না। শুধু আমাদের পেট পরিষ্কার করে তাই নয়, এটা ব্যাকটেরিয়া থেকেও মুক্তি পেতে আমাদের এই তেল খুব উপকার দেয়। এবার আমি একটা প্যাকের কথা বলবো, ডিটক্সিফিকেশনের প্যাক। তো যাদের বমিটিং আছে, গ্যাস অম্বল হয়, তাদের ক্ষেত্রে এই প্যাকটা খুব দারুণ কাজ দেয়। প্রথমে ক্যাস্টর অয়েল মাসাজ করবে, যে জায়গাটায় প্রবলেম হচ্ছে সেই জায়গাটা মাসাজ করবে, করে একটা পরিষ্কার কাপড় দিয়ে সেটা ঢেকে দেবে, দিয়ে একটা তোয়ালে দিয়ে সে তার উপর রেখে দেবে, দিয়ে একটা গরম জলের বোতলে, একটা বোতলে গরম জল নেবে, নিয়ে সেখানে শেক করবে, ভালো করে 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 শেক করবে, আস্তে আস্তে শেক করবে। এটা জাস্ট 45 মিনিটস রাখবে, এর বেশি নয়। এর বেশি রাখলে অনেক প্রবলেম হতে পারে, কিন্তু এর চাইবে যে এর কমের মধ্যে, আরও কমে যদি রাখতে পারো অনেক ভালো হবে। এতে কী হবে, এই গ্যাস অম্বল বমিটিং ভাবটা তৎক্ষণাৎই চলে যাবে। এটা অ্যাপ্লাই করো, এটা খুব ভালো কাজ। আমি আগেও বলেছি যে ক্যাস্টর অয়েল একটা ব্যাকটেরিয়া থেকে মুক্তি পেতেও ক্যাস্টর অয়েল খুব ভালো উপকার দেয়। তো সেক্ষেত্রে ক্ষত স্থানেও ক্যাস্টর অয়েল ব্যবহার করা হয়, বিভিন্ন কেটে যা, মানে আমাদের যেখানে ক্ষত হয় কেটে যায়, সেখানে ব্যবহার করার যে মলমগুলো থাকে সেসব মলমের মধ্যে বেশিরভাগই দেখবে ক্যাস্টর অয়েল থাকে। তো আমাদের যেখানে কেটে যায় আমরা এই ক্যাস্টর অয়েল যদি ইউজ করে থাকি, তো অ্যাকচুয়ালি ক্যাস্টর অয়েলে পেশি গঠনের মানে ক্ষমতা প্রচুর পরিমাণে থাকে, তাই যেখানে কেটে যাক বা পুড়ে যাক, জ্বালা লাগুক, সেখানটায় ক্যাস্টর অয়েল মালিশ করে দিলে এর থেকে উপশম পাওয়া যায়। যাদের হাত পা ফুলে যাওয়ার সমস্যা আছে তারাও এই তেল মালিশ করতে পারো, খুব উপকার পাবে। বিশেষ করে যাদের হাঁটুতে প্রবলেম হয়, হাঁটুতে ব্যথা করে, হাঁটু ফুলে, মানে হাঁটুর জায়গাটা মাংসটা ফুলে ওঠে, সেই জায়গায় ক্যাস্টর অয়েল ইউজ করো, খুব উপশম পাবে। ফাঙ্গাস ট্রিটমেন্টে ক্যাস্টর অয়েল এক ধরনের ছত্রাক আছে যা আমাদের মুখের এবং দাঁতের জন্য খুব ক্ষতিকর, যা আমাদের মাড়ির সংক্রমণ ও রুট ক্যানালের সংক্রমণ ঘটায়। তো বয়স্ক মানুষদের যে মাড়ির সমস্যা হয়, দাঁতের সমস্যা হয়, সেক্ষেত্রে ক্যাস্টর অয়েল ইউজ করলে খুব ভালো ফল পাওয়া যায়।
আমাদের অ্যাকচুয়ালি এটা মুখের যে দুর্গন্ধটা সেটা সেটা দূর করতেও ক্যাস্টরের খুব ভালো উপকার দেয়। সেক্ষেত্রে তোমরা কি করবে, রেগুলার ব্রাশের মানে মাজনটা নেবেন, তখন পেস্টটা নেবে, যে পেস্টের মধ্যে একটু 1-2 ফোঁটা ক্যাস্টরের ড্রপ ফেলে দেবে, দিয়ে যান ব্রাশ করবে। এটা রেগুলার প্রসেসে করো, খুব ভালো ফল পাবে, মানে দাঁতের সমস্যা থেকে সব রকম প্রবলেম থেকে এটা ফল পাবে। অশ্বর ঘরোয়া ট্রিটমেন্টের জন্য ক্যাস্টর অয়েল খুব ভালো কাজ দেয়। এতে আছে অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান, যা আমাদের পাইলসের থেকে ঘরোয়াভাবে মুক্তি দিতে পারে। সেক্ষেত্রে তোমরা কি করবে, রাতে শুতে যাওয়ার আগে 1 গ্লাস গরম দুধ নেবে, তার মধ্যে 3-2 ড্রপস ক্যাস্টর অয়েল নিয়ে মিক্স করে সেটা খেয়ে নেবে। এটা রেগুলার প্রসেস তো করলে এ অশ্বর থেকে পাইলসের থেকে খুব তাড়াতাড়ি উপশম পাওয়া যায়। বেস্ট ক্যাস্টরয়েল ব্যান্ডস 6টা আমি বলে দেব, তো এটা ছবি দিয়ে আমি বলে দেব আমার ভিডিওতে, আর তার ডিসক্রিপশানে এর লিঙ্কও থাকবে, তোমরা পারচেস করতে পারো। আমার কাছে এই 6টা ব্র্যান্ড যে অ্যাভেলেবেল আছে তাই নয়, আমি একটাই এটার মধ্যে একটাও আমি ইউজ করি না, তবে এটা আমি রিসার্চ করে দেখলাম যে এটা এই 6টা ব্র্যান্ড খুব ভালো ক্যাস্টর অয়েল হিসাবে পরিচিত। তো আমার কাছে যেটা আছে আমি সেটাও তোমাদের দেখাবো। তো আমি আগে বলে দিই যে 6টা ব্র্যান্ড কী কী, সেটা ছবি সহ আমি তোমাদের দেখিয়ে দেবো। অ্যালোভেদা ডিস্টিল কোড প্লেস হেক্সোনা ফ্রি ক্যাস্টর অয়েল, ন্যাচারাল অ্যাবসোলিউট ক্যাস্টর অয়েল, জি ডব জামাইকান ব্ল্যাক ক্যাস্টর অয়েল, হেল লুজ ক্যাস্টর অয়েল, মরফিম রেমেডিস ক্যাস্টর অয়েল, অ্যান্ড দ্য লাস্ট মিস্টিক লিভিং ক্যাস্টর অয়েল। তোমাদের যে এই এই ব্যান্ডগুলোর থেকেই নিতে হবে এমন কোনো কথা নেই, তোমরা চাইলে কম দামে যে ব্র্যান্ডের আছে সেগুলো ব্যবহার করতে পারো। যেমন ডাবরের আছে, ডাবরের ক্যাস্টর অয়েল খুব ভালো, আমি একসময় ব্যবহার করেছি, আমার ওটা ফুরি মানে শেষ হয়ে যাওয়ার পরেই আমি আমার নতুন একটা ক্যাস্টর অয়েল নিয়ে এসেছি। আপাতত আমার কাছে একটাই ক্যাস্টর অয়েল আছে, সেটা হলো অ্যারোমা ম্যাজিকের, তোমাদের আমি পিকটা দেখিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছ এখানে লাইটের জন্য দেখা যাচ্ছে না ঠিক করে, আমি পিকটা দেখিয়ে দেবো যে এটার এটার প্রাইস আছে, এটা অ্যারোমা ম্যাজিকের আছে, স্মুদিং হেয়ার সফটনেস অ্যান্ড বিউটিফুল স্কিন ভেজিটেবল অয়েল। এটা অ্যাকচুয়ালি মানে অ্যাকচুয়ালি সত্যি এটা মানে ক্যাস্টরল ভেজিটেবল অয়েল, এটা আমরা রান্না করেও খেতে পারি, রান্নার জন্য এটা খুব সুইটেবল। এটা 100 ml আছে, এটার প্রাইস আছে 140, ঠিক আছে। তো আমার এটা 140-তে আমি নিয়ে নিই, এটা অনেকটা কমই এসে গেছিলো, আই থিঙ্ক এটা 105 টাকা নিয়েছিল। এখানে এরা বলছে যে এটা অ্যাকচুয়ালি জলের সাথে মিশিয়ে ইউজ করতে হবে, বাট আমি এটা তা করি না, আমি এটার ভিতরে আমি এটা শ্যাম্পু মানে কন্ডিশনার হিসেবে আমি ব্যবহার করি। কন্ডিশনার ক্ষেত্রে আমি একটা বোলের মধ্যে কন্ডিশনারটা নিয়ে নিই, আমার রেগুলার বেসিস কন্ডিশনারটা নিয়ে নিই, নেওয়ার পর এটা 3-2 ড্রপস আমি দিয়ে দিই, দিয়ে এটা মিক্স করি, কন্ডিশনারটা মিক্স করে রেখে দিয়ে আমি শ্যাম্পু করে নিয়ে আমি কন্ডিশনারটা ইউজ করি, যেটা চুলটাকে শাইনি করতে খুব ভালো কাজ দেয়। আর 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 আমি যে কোনো মানে খাওয়া দাওয়ার ক্ষেত্রে আমি এটা শুধুই ইউজ করি, যেটা বললাম মিল্ক বা কমলা লেবুর সাথে যেটা আমি আগেই বললাম সেগুলোর ক্ষেত্রেও আমি 3-2 ড্রপস ইউজ করি, এর বেশি ইউজ করাটা ঠিক হবে না, যেহেতু এটা গাঢ় প্রকৃতির একটা একদমই মানে খাওয়া যাবে না, এর একদমই স্বাদ নেই, যার স্বাদ মানে এটার গন্ধটাও কেউ নিতে পারে না। তো সেক্ষেত্রে 2-3 টিস্পুন এরম টিস্পুন নাম সরি 2-3 ড্রপস নেবে নিয়ে দেন ইউজ করবে, এর থেকে বেশি নেবে না, এটা যেহেতু এটা গাঢ় প্রকৃতির হয় থিক টাইপের হয় ইউজ করা একদমই সম্ভব না। এখানে এটা বলেই দিয়েছে, এটা আমি যেটা আগেই বলেছি রেসিনাস কমনিস অয়েল, এটা লিখেছে আমি যেটাকে বলে দিলাম যে এটা রেসিনাস কমনিস যে নামক একটি গাছের থেকে এই তেলটা নিঃসরণ করা হয়, সেটা আমি তোমাদের আগেই বলে দিয়েছি। তো এটা ব্যবহার করতে পারো, এই তেলটাও খুব ভালো কাজ দেয়, আমার আমার খুব ভালো কাজ দিয়েছে, দেখতেই পাচ্ছ এটা অনেকটাই শেষ হয়ে এসছে, আমি এটা অনেক মানে রিসেন্টলি আমি একটা শপে গেছিলাম, তো দেখছিলাম এই অ্যারোমা ম্যাজিকের ব্যাপারে, তো আমি ওখানে বললো এটা খুব ভালো কাজ দেয়, তো সেক্ষেত্রেই নিয়ে আসা। তো আশা করি তোমাদের সবারই এই ভিডিওটা খুব হেল্পফুল মনে হয়েছে,
আমি অনেকটা বলে মানে অনেক হয়তো আমি অনেকটাই হেল্প করতে পেরেছি তোমাদের এই ইনফরমেশনগুলো দিয়ে। তো তোমরা বাড়িতে এটা ইউজ করো, আশা করি তোমরা খুব ভালো পাবে, আমি পেয়েছি তো তোমরাও পাবে। আর যে কোনো প্রোডাক্টস আমি আগে নিজের উপর ট্রাই করে নিই, তারপর আমি তোমাদের সাথে শেয়ার করি। আমার যে আমি এতদিন যে ভিডিও দিতে পারিনি তার জন্য আমি অনেক কিছু রিসার্চ করে নিয়েছি, যার পরপর আমি এখন ভিডিও দিতে পারি। তো সেক্ষেত্রে আমি যেটা আমি নিজে ইউজ করব আমি সেটাই তোমাদেরকে সাথে শেয়ার করব, অনেস্টলিভাবেই আমি সেগুলোই শেয়ার করব। এটুকু বিশ্বাস আমার উপর রাখতে পারো। আরও নতুন নতুন ভিডিও আসতে চলেছে, তোমরা কী কী বিষয়ে ভিডিও পেতে চাও আমার কাছ থেকে সেটাও লিখে দেবে কমেন্ট সেকশানে, আমি অবশ্যই সেই ভিডিও মানে সেই টপিকের ভিডিও আমি করার চেষ্টা করব। আর আশা করি তোমাদের এই ভিডিওটা অনেকটাই ভালো লেগেছে, আমি চাইবো যে তোমরা আমার ভিডিওগুলো দেখো আর কমেন্ট করো, লাইক করো, শেয়ার করো, আর অনেক অনেক ভালোবাসা দিও আর আমার সাথে জুড়ে থেকো। তো আজকের জন্য এইটুকুই থাক, আবার নতুন ভিডিও নিয়ে আসছি, পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। তো ততক্ষণের জন্য তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, আর কোভিড-19 যেহেতু প্রচণ্ড পরিমাণে ছড়াচ্ছে তোমরা বিশেষ বিশেষভাবে সতর্ক থাকো, মাস্ক পরো, স্যানিটাইজার ইউজ করো, বাইরে বেরোলে অবশ্যই মাস্ক ব্যবহার করো। তো অনেক ভালো থাকো, সুস্থ থাকো, আর খুব 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 এনজয় করো, আর সবসময় হ্যাপি থাকো। হ্যাপি থাকলে মুখও ভালো থাকবে, সব ভালো থাকবে, সব কাজের মধ্যে হ্যাপিনেস খুঁজে পাও। ওকে, তো আজকের জন্য টাটা, বাই।